नमस्कार हुगली আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর মৃতার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ চাঞ্চল্য ভদ্রেশ্বরে দেড় বছর বন্ধ গির্জা যিশুই ভরসা ব্যান্ডেল চার্চ এলাকার ব্যবসায়ীদের আসছে বিস্তারিত খবরে সরকারি হাসপাতালের বিরুদ্ধে মৃতার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভদ্রেশ্বর তেলেনিপাড়া সেগুন বাগান এলাকায় মৃত রোগীর পেট রহস্যজনকভাবে কাটা সরকারি হাসপাতালের বিরুদ্ধে কিডনি বের করে নেওয়ার অভিযোগ জানিয়ে ব্যাপক উত্তেজনা হুগলির ভদ্রেশ্বরে মৃতার নাম রুবিয়া খাতুন বয়স 55 বছর বাড়ি ভদ্রেশ্বর তেলেনিপাড়া সেগুন বাগান এলাকায় শনিবার শ্বাসকষ্ট নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন রুবিয়া এদিন রাতেই চন্দননগর মহকুমা হাসপাতালে মারা যান তিনি রুবিয়ার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে কিন্তু মুসলিম ধর্মানুযায়ী দেহ কবর দেওয়ার আগে স্নানের সময় রুবিয়ার পেট কাটা দেখতে পায় পরিবারের লোকেরা এরপরই তারা রুবিয়ার পেট থেকে কিডনি বের করা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন डॉक्टर बाबू स्लिप लिख के दिया है बोला है ना वो चंदा नगर वहाँ एसी रूम है वहाँ पर ले जाने के लिए बोला है चंदा नगर में मत डालना वहाँ पर सही नहीं कर तुम्हारा अम्मा जाएगी मर जाएगी माने मेरा अम्मा को जीत करके दो मेरा भाई और मेरा मामा लेके गए हैं लोग हमारा अम्मा बोली हमको मत ले जम के मार दियो सर फिर भी ना मान के हमारा अम्मा के भर्ती कर दे सन हमारा अम्मा के भर्ती कैला के बाद ऑक्सीजन निकाल दे सन हाँ ऑक्सीजन ना दे सन हमारा अम्मा वही में चिल्लाते तड़प तड़प के हम अंदर बोला था जाके मिले नहीं के देता सन कोई के ना नहीं के जाए के कोई के मार के भगा दे ला सन कितना बजे भर्ती कर ली ना हमारा अम्मा के ले गई सन 11:30 बजे भर्ती कर गई सन मैं 1-2 बजे से 1-2 बजे ले गया 3 बजे ले इसका काम तमाम कर दिया और झूठ बोला है अभी सही है ऐसे रूम में डाल दिए हैं लोग बात करके ऐसे रूम में ले कर डाल के मेरा अम्मा को मार के किडनी निकाल लिया झूठों को खबर दिया ना ऑक्सीजन रहती हार्ट काम नहीं हुआ उसका पोजीशन खराब है वैसे डेट हो गई শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্টের জন্য ভর্তি করেছি এখানে তো কিছু এলাজ হয়নি গ্যাস চড়েনি এখানে কেটে দিয়েছে কেন কিডনি বার করেছে কেন গিয়ে দেখুন আপনারা ওকে তো কেটেছে আপনারা কি চাইছেন আমরা ইনসাফ চাইছি শ্বাসকষ্টের জন্য গিয়েছে কেন কেটে দিয়েছে ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পুলিশের বক্তব্য তারা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে স্যালাইন দেওয়ার জন্য তার হাতে এবং পায়ে ভেন না পাওয়ায় ওই অংশ থেকে চ্যানেল করা হয়েছিল শেষ খবর পাওয়া পর্যন্ত রুবিয়ার পরিবারের লোকেরা ভদ্রেশ্বর থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি প্রদীপ বসু রিপোর্ট হুগলি আজকে করোনা আবহে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিডডে মিল বারংবার কেন্দ্রে গিয়েও খাদ্য সামগ্রী না পেয়ে ফিরে যেতে হচ্ছে পান্ডুয়ার অভিভাবকদের শূন্য থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হতো করোনা আবহে গত বছর থেকে কেন্দ্রগুলি বন্ধ রয়েছে শিশুদের বাড়িতে চাল ডাল এবং আলু পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল খাদ্য সামগ্রী প্যাকেটে করে কেন্দ্রেও রাখা থাকত অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে সেই খাদ্য সামগ্রী সংগ্রহ করতেন প্রতি মাসে শিশু প্রতি 2 কেজি করে চাল 2 কেজি করে আলু এবং 300 গ্রাম করে মুসুর ডাল দেওয়া হতো কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে খাদ্য সামগ্রী বিলি বন্ধ ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবকদের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মূলত নিম্নবর্তী পরিবারের শিশুরাই পড়াশোনা করেন তাই স্কুল থেকে পাওয়া খাদ্য সামগ্রী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পান্ডুয়ার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকরা এই খাদ্য সামগ্রী না পাওয়ার অভিযোগ করলেন সমস্যা কি 3 মাস বাচ্চারা কোনো খাবার টাবার পায়নি কো এই জন্য আমাদের একটু বেশি সমস্যা হচ্ছে কারণ এখন করোনার জন্য সব জায়গায় লকডাউন এবার আমার স্বামীদের যেটা রোজগার ছিল তার 2 গুণ বেশি কমে গেছে সেটা পাচ্ছেই না মোটামুটি পাচ্ছেই না যেটা চলছে সেটা সংসারের মধ্যে দিয়েই চলে যাচ্ছে বাচ্চাদের যে একটু ভালো মন্দ খাবো সেটাও হচ্ছে না যেটা অঙ্গনওয়াড়ি স্কুল থেকে দিচ্ছিল সেটাই বাচ্চারা একটু ভালো করে পুষ্টি খাবার পাচ্ছিল সেটা তার এখন হচ্ছেও না আর দিচ্ছেও না এবার সেই জন্যই আমার এটা বেশি সমস্যা ওটা দিলে অনেকটা সেফ হয়ে যেত যে বাচ্চারা খেত কিন্তু সেটা তো আর হচ্ছে না
এখন তিন মাস ধরে আমি কিছু পাইনি, সেই জন্যই আমি এটা বলতে চাইছি। পড়ছে তো মানে তিন মাস ধরেই পড়িনি, তিন মাস আগে পড়েছে কিন্তু তিন মাস থেকে আর পড়িনি, সেই জন্যই আমি বলতে চাইছি। কারণ এই জন্য বলছি যে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে যদি আমাদেরকে প্রত্যেক মাসের মাস খাবারটা দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তাহলে ওই যে আমার চার মাস হয়ে গেল এখনও পর্যন্ত একবারও খাবার পাইনি, ঠিক আছে, আর কোনো খবরও পাইনি যে খাবার আসছে বা কি। আমি আসি জিজ্ঞাসা করি দিদিমণিদেরকে, দিদিমণিরা বলে যে যদি খাবার আসে তাহলে বলবো, খবর দেবো, সবই বলে, সব কথাই হয়। ওই জন্য বলছি যাতে আমরা প্রত্যেক মাসে মাসে খাবারটা পাই। আর শুধু চাল দিলে, শুধু চাল দিলে হবে না, সব কিছুই দিতে হবে, চালও দিতে হবে, ছোলাও দিতে হবে, ডালও দিতে হবে, সোয়াবিনও দিতে হবে, সবই দিতে হবে, শুধু একটা জিনিস দিলে হবে না, বুঝেছ। প্রতিদিনই অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদেরও, তবে তাদের বক্তব্য আমাদের কিছু করার নেই। দেখুন অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, আমরা খাবার দিইনি এই কথাটা কিন্তু কখনো ঠিক না, কোনো মতেই ঠিক না। ওরা মায়েদের সঙ্গে, আপনাদের হয়তো মায়েরা নিশ্চয়ই কথা বলেছেন, ওরা বলেছে আপনাদেরকে, ওরা কিন্তু বারবার বলছে আমরা দিদিদের সঙ্গে কথা বলছি, দিদিরা রেগুলার স্কুলে আসছে, কিন্তু খাবারের কথা জিজ্ঞাসা করলেই দিদিরা বলে যখন খাবার আসবে তখন দেবো। তা আমাদেরও সেইভাবে, ওরা এসে বলছে খাবার আছে, খাবার দিচ্ছে না, কারণ নিশ্চয়ই ঘরে খাবার আছে। আমরা তো অর্ডারের উপর নির্ভর করেই কাজটা করছি, যতক্ষণ না আমাদের অফিস অর্ডার দিচ্ছে আমরা কীভাবে খাবারটা মানুষের হাতে তুলে দেবো? আমাদের পুষ্টির জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো, অ্যাকচুয়ালি আমার এলাকাটা হচ্ছে শ্রীলঙ্কা সিভিল ট্রাইব এলাকা, ট্রাইবেল এলাকা, আর এখানকার মানুষ সত্যিই খুবই গরিব, এদের এই খাবারটার উপরে এরা ভরসা করে থাকে। আমার কিন্তু এলাকায় এই যে মায়েরা বললো যে আমরা ডিম পাই, খাবার পাই, যেটুকু খাবার ওরা পায়, ওরা তো স্কুল থেকে এইটুকু খাবারটা একটা সময়, যেহেতু এখন লকডাউনের জন্য সব জায়গার খাবার বন্ধ হয়ে গেছে, ওরা পাচ্ছে না, ঠিক আছে, এই আমি রেগুলার স্কুলে আসছি, ওরা আমাকেই ধরে, ও দিদি ওই হাই স্কুলে এই খাবার দেয়, প্রাইমারি স্কুলে এই খাবার দেয়, আমরা কেন পাচ্ছি না? কিন্তু আমরা দেবো না বা আমরা দিচ্ছি না এটা কিন্তু কোনো ব্যাপার না, আমাদের যে মুহূর্তে অর্ডার আসবে আমরা সেই মুহূর্তে দিতে পারবো, আমরা দেবো না বা দেবো না এসব কিছু না, যে মুহূর্তে আমাদের হাতে খাবার আসবে সেই মুহূর্তে আমরা মায়েদের পরিষেবা দেওয়ার জন্যই এই কাজটা করি। মূলত আমরা কাজটাই করি, আমাদের মায়েদের শিশুদের পরিষেবা দেওয়াই আমাদের মেন কাজ। এ বিষয়ে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঞ্জয় ঘোষ কি বলছেন শুনে নেব। যদিও এ বিষয়ে রাজ্যের একটি প্রথম শ্রেণীর দৈনিক হুগলির জেলা শাসক দীপাপ্রিয়া পীর সাথে যোগাযোগ করলে বলা হয় চালের বরাদ্দ এসে গিয়েছে, আগামী সপ্তাহ থেকে চাল বিলি করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাত্রে চন্দননগর ভাগারদার থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। রাতে থানার টহলরত পুলিশ খবর পায় চন্দননগর ভাগারধারে বেশ কয়েকজন সন্দেহজনক ব্যক্তি ঘোরাঘুরি করছে। ভোর তিনটে নাগাদ ওই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চন্দননগর থানার পুলিশ। ঘটনায় পাঁচ ছজন পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম চন্দন যাদব, আকাশ হেদা, রাকেশ পাশোয়ান ও সুরজিৎ গুপ্তা। এদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে শাবল, ভোজালি, রড, লাঠি ইত্যাদি। কি কারণে তারা সেখানে জমায়েত হয়েছিল তা নিয়ে তদন্তে নেমেছে চন্দননগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়ণ ব্যবহার করছে। রাজ্যের মুখ্য সচিবকে বদলি নিয়ে এমনই মত প্রকাশ করল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা পলিটিক্যাল ভিন্ডিক্টিভনেস। নরেন্দ্র মোদীর জীবনের সবচেয়ে, রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় হার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2021 সালের হার। বড় রংপ করেছিল না, 200 সিট পাবো, 70 পাইনি, এত বড় হার তো আর হয়নি। ভারতবর্ষ কেন, সারা বিশ্ব বুঝে গেছে নরেন্দ্র মোদীর কি ক্ষমতা। সারা বিশ্বের ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ পেপাররা পর্যন্ত আজ নরেন্দ্র মোদীকে সমালোচনা করছে। এরকম একটা ডিকটেটর, সেকেন্ড হিটলার ভারতবর্ষে এসেছে, ক্ষমতা ভোগ করছে, হেরে গেছে। বা অ্যান্টি বাঙালি, যেভাবে ও বাঙালিকে মানে ডিস্টার্ব করো, পশ্চিমবাংলাকে ডিস্টার্ব করো, অনলি একটাই এজেন্ড এখন নরেন্দ্র মোদীর, অমিত শাহের, কি করে বাংলাকে ডিস্টার্ব করো। আর কতগুলো ছাগল রয়েছে বঙ্গবিজেপিতে, সেই ছাগলগুলো নাচছে, এই হচ্ছে কথা। উনি তো বলছি তো হিটলার, উনি ওনার নিজস্ব লোক চাই, কেউ কে তেল মারবে সেই লোক চাই, কেউ কে সাপোর্ট করবে সেই লোক চাই, ও চাই ললিত মোদীর মতো লোক, ও চাই যাদের টাকা মেরেছে তাদের মতো লোক যারা চলে গেছে, ও তো এইসব লোক চাই।
ওকে বাইরে থেকে যেরকম ভদ্রলোক মনে হয় সেরকম ভদ্রলোক তো উনি নন। এই অমিত শাহ অমিত শাহের রেপুটেশন কোথায়? কি রেপুটেশন তার সবাই তো জানে, সারা ভারতবর্ষের লোক জানে এই রেপুটেশন কোথায়। এই লোকগুলো দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে। আমরা ইন্দিরা গান্ধীর এক সময় সমালোচনা করেছিলাম তো এমার্জেন্সির সময়, এই ইন্দিরা গান্ধীর চেয়ে 14 গুণ বেশি ভারতবর্ষের ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। 2024 তো চলে যেতেই হবে এই ডিকটেটর লোকটাকে, এই সেকেন্ড হিটলার। অলরেডি তো বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তার স্টেটমেন্ট করেছে, আমরা যা যা স্টেটমেন্ট করার তার স্টেটমেন্ট করেছে। অ্যান্টি বেঙ্গলি তো বিজেপি, তো বাঙালিকে জ্বালাতন করছে। আর দিলীপ ঘোষরা হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চার মতো নাচছে। শুভেন্দু অধিকার, হুই শুভেন্দু অধিকার এত বিরোধী দল নেতা, তুমি বলো না। বিরোধী দল নেতার কাজ হচ্ছে, বিরোধী দল নেতা ইজ নট এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, নট এট অল। তো রিভিউ কমিটি মিটিং এ কিসের জন্য বিরোধী দল নেতা থাকো? গুজরাটে যখন যায় কাছে নরেন্দ্র মোদী কই বিরোধী দল নেতাকে ডেকেছে কংগ্রেসের রিভিউ মিটিং এ? রিভিউ মিটিং এর রিভিউ মিটিং কমিটি বিরোধী দলদের ডাকতে হবে, যদিও তারা এখন যেতে নেই তো লেফট বা কংগ্রেসের কাউকে ডেকেছে, ডাকেনি। গতবার আমফানের ইস্যুতে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং হচ্ছে তখন ছিল বিরোধী দল নেতা কংগ্রেসের আব্দুল মান্নানকে, তাকে ডেকেছে? ডাকেনি। বিরোধী দল নেতা কি হিসেবে যাবে না এখন বলো তো তুমি আমাকে? নরেন্দ্র মোদীর COVID-19 ইস্যুতে ওর বুকের পাটা সাহস হচ্ছে না যে ভার্চুয়াল মিটিং করে সমস্ত বিরোধী দল নেতাদের সঙ্গে মিটিং করার মতো ওর বুকের পাটা হচ্ছে না, কারণ উনি জানেন উনি কত বড় ব্যর্থ। উনি যখন আমাদের সামনে পড়বেন ওরা ওর যে কি হাল হবে ও জানে না। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। দেড় বছর বন্ধ গির্জা, যিশুই ভরসা ব্যান্ডেল চার্চ এলাকার ব্যবসায়ীদের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundi, Sharachandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food, walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly.
চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটি স্বীকৃত WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং ডিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-8006-9732-55276 এবং 9433-535299। ঠিকানা জগন্নাথবাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউনগার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুল্লি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোড়, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। বিরতির পর ফিরে এলাম খবরে। বিগত 1.5 বছর ধরে বন্ধ হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ, ফলে করুণ অবস্থা স্থানীয় ব্যবসায়ীদের। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 4 শতাধিক বছরের পুরনো হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ ধর্মীয় গুরুত্বের বিচারে যা ব্যান্ডেল ব্যাসিলিকা হিসাবে শিরোপা অর্জন করেছে, কিন্তু দেশে করোনা আবহ শুরু হতেই গত বছর মার্চ মাস থেকে ব্যান্ডেল ব্যাসিলিকার দরজা সাধারণের জন্য বন্ধ। ঠিক যেভাবে তারকেশ্বর, তারাপীঠ কিংবা কালীঘাট মন্দিরের দরজা বন্ধ হয়েছিল, কিন্তু মাঝে এইসব মন্দিরগুলির দরজা খুললেও ব্যান্ডেল চার্চ কিন্তু আজ অবধি খোলেনি। বিগত 423 বছরের ইতিহাসে যা অত্যন্ত বিরল। চার্চ বন্ধ থাকায় করুণ অবস্থা এই এলাকার ব্যবসায়ীদের। বিগত বছরের পর বছর ধরে ব্যান্ডেল চার্চকে কেন্দ্র করে এখানে ছোট বড় দোকান গড়ে উঠেছিল। হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি খ্রিস্টধর্মের নানাবিধ সরঞ্জামের দোকান তো ছিলই, পাশাপাশি অটো, টোটো, চা দোকানি সহ 100 মানুষের রুজিরুটি চলত দেশ বিদেশ থেকে চার্চে আসা পূর্ণার্থীদের কেন্দ্র করেই। কিন্তু বিগত প্রায় 1.5 বছর ধরে চার্চ বন্ধ থাকায় করুণ অবস্থা এই সমস্ত রুজিরুটির সাথে যুক্ত মানুষদের। করোনা ভাইরাস আমাদের শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে না, তথাপি তো সারা বিশ্বেই এর প্রভাব তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে একটা ভয়ঙ্কর বা মহামারী রূপ নিয়েছে। আমরা যারা এই ব্যান্ডেল চার্চের নিকটবর্তী ব্যবসাদার, যারা ব্যান্ডেল চার্চের উপর ডিপেন্ড করে এই ব্যবসা করে আমাদের জীবিকা নির্বাহ করে থাকি, তাতে আমাদের তো অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমরা এই ক্ষতিটাকে ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, তিনি আমাদেরকে যেভাবে বাঁচিয়ে রাখেন। গত কয়েক বছর ধরে যেভাবে আমরা ছোটো ছোটোভাবে জীবনযাত্রা করছিলাম, আমাদের ছেলে পেলে ঘর সংসার নিয়ে,
তাতে এইরকম একটা দুরবস্থার মধ্যে পড়ে আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা সমস্ত কিছুই ব্যাহত হয়েছে। আর আমাদের বেশ কিছু ব্যবসাদার আছে যাদের ব্যাংকের ঋণ নিয়ে আমাদের ব্যবসা করতে হয়, তাদেরকে আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। ব্যাংক হয়তো কিছুদিনের জন্য আমাদের হয়তো সুদটাকে হয়তো দিতে বারণ করছে, কিন্তু সেই যে সুদকে মকুব করে দেওয়া সেটা হয়তো হচ্ছে না, ফলে আমাদের ঋণের বোঝা কিন্তু ক্রমশ বাড়বে এবং তার ফলে আমাদের টেনারটাও বাড়াতে হবে। আমাদের এখন তো বেচাকেনা নেই, তিন ঘন্টা আড়াই ঘন্টা দোকানদারি করি, এখন বেচাকেনা হয় না। 500 টাকা বিক্রি হয়, কোনদিন হয় কোনদিন হয় না। লকডাউনের আগে তবুও 1,500-1,600 বিক্রি হতো, এখন তো সেটা বন্ধ হয়ে গেছে। লোকালিটিও কম, চার্চে ট্যুরিস্ট পার্টি নেই, চার্চে বন্ধ 1.5 বছর ধরে। আমাদের চার্চের উপরে নির্ভর, আমাদের রোজগারটা চার্চের উপরে। লোকাল লোক নিয়ে দোকানদারি করলে আমাদের ঠিক পেট চলে না। লোকাল লোক নিয়ে সারাদিন দোকানদারি করলে 1,000-1,200 টাকা বিক্রি হয়, মানে এমনি নর্মাল বাজারে। হ্যাঁ, পুরো ক্ষতি হয়ে গেছে ওদের, টর্নেডো তো সব ক্ষতি হয়ে গেছে, ওদেরও হাত মাথায় হাত। তার উপর গত 25 তারিখ গঙ্গা থেকে হঠাৎ ওঠা টর্নেডোর জেরে চার্চের সামনে থাকা কমবেশি 10টি দোকান ধূলিসাৎ হয়েছে। সেই সমস্ত দোকানগুলির সামনে গেলে এখন শুধুই ধ্বংসস্তূপ। মানে ছেলে মেয়ে আমরা ওখানে থাকি, আমাদেরই তো ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দোকানের মধ্যেই থাকি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি সবাই থাকি ওখানে। হ্যাঁ, আমরা তখন দোকানে ছিলাম না, লকডাউন তো, লকডাউন আর কি করে দোকান খুলবো, ওই জন্য বাড়িই রয়েছি। আর ওই যদি তোমার আমরা থাকতাম তাহলে আমাদের ক্ষতি হতো। দোকানের কি অবস্থা? দোকানে এখন তো দুর্দশাই, কোনো কিছু নেই। আর মালগুলো যদি আমি গুছিয়ে না নিতাম, ছেলে সবই তো উল্টে পড়ে যেত খালের মধ্যে, কিছুই পেতাম না আমি। সামনে টর্নেডো উঠে ওইটার দিয়ে পরে যে জোয়াটা রজবাড়া খাল বলে খালের ওপরতেই গিয়েছিল, আর যে কটা দোকান ছিল মোটামুটি সব কটা দোকানই ক্ষতি করেছিল। হ্যাঁ, আমারও ছিল, আমারও ক্ষতি হয়েছে। ওই কারোর উল্টি ফেলে দিয়ে গেছে, কারোর চাল উড়ি নিয়ে গেছে, আসলে সব বুঝতে হয়নি তো জিনিসটা ফট করে এসে যাবে। সবাই তৈরি ছিল না, যা যা তৈরি ছিল সবাই তো ওখানে সবসময় মাল থাকে ওখানে, সবাই কেউ তো বাড়ি আনে না। আমার দোকানে ওই চাল উড়ি গেছে, কিছু মাল ভিজে আর্দ নষ্ট হয়ে গেছে, আর ওর মনোয়ারি মাল একবার ভিজে গেলে আর ও কিছু থাকে না তাদের। এখানকার ব্যবসায়ীরা তাই এখন চেয়ে রয়েছেন ব্যান্ডেল চার্চের মাথায় থাকা প্রভু যিশুর দিকে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের কমিউনিটি সার্ভিস দিবস উপলক্ষে ঘড়ির মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন বিধায়ক অসিত মজুমদার। রবিবার ভারতের স্কাউটস অ্যান্ড গাইডসের কমিউনিটি সার্ভিস দিবস উপলক্ষে সদর শহর চুচুড়া ঘড়ির মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দেখুন, আজকে স্কাউটস অ্যান্ড গাইডস কমিউনিটি সার্ভিস ডে তারা পালন করছে, দেখছেন এদের সমস্ত সদস্যরা রাস্তায় নেমেছে সমাজের ভালো করার জন্যে এবং সচেতন করার জন্যে। এই কমিউনিটি সার্ভিস ডে এদের সমস্ত সদস্যরা পালন করছে, তাদের সাহায্যে আজকে স্কাউট অ্যান্ড গাইডের দল বেরোবে মানুষকে খাদ্য সরবরাহ করতে। এই কমিউনিটি সার্ভিস করা সমাজের প্রতিটি মানুষের দরকার, সেই উদ্দেশ্যেই আমরা ওদের সমস্ত সদস্যদের নিয়ে আজকে রাস্তায় নেমেছি। যেহেতু এই কোভিড পরিস্থিতি, করোনা পরিস্থিতি, মানুষ বুঝেছেন, অনেকে এখনও যারা অবুঝ আছেন তারা যাতে বুঝে, তার জন্যে আমরা রাস্তায় আছি। উপস্থিত ছিলেন পুরসভার কোঅর্ডিনেটর মৌসুমী বসু চ্যাটার্জি, হুগলি চিচুড়া শহর তৃণমূলের সিএসটি ওবিসি সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডল সহ ভারতীয় স্কাউটসের সদস্যরা। এদিন পথ চলতি সাধারণ মানুষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন তারা, পাশাপাশি সকলকে তা ব্যবহারের আবেদনও জানান। কমিউনিটি সার্ভিস থেকে একটা সার্কুলার এসছে এবং সেটা আমাদের সমস্ত জায়গা, শুধুমাত্র আমরা এখানে করছি না, আমাদের সারা ভারতবর্ষ, হ্যাঁ, সমস্ত জায়গা এবং আজকে আমরা করছি।
তার জন্য এবং সেই কমিটি সার্ভিস মানে আমরা ভালো কাজটা আমরা স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্ত হয়ে আমরা যাতে সেবা কাজে লাগতে পারি, সেই সেবা কাজে সেটা হচ্ছে আমাদের কমিউনিটিকে আমরা সার্ভিস দিতে পারি। সেই জন্য আমরা সবাই ছোট বড় সবাই মিলে আমরা সামান্য স্যানিটাইজার বা মাস্ক দিয়ে আমরা এখন এই পান্ডেমিক সিচুয়েশনে এটাই সব থেকে প্রয়োজন। ভারত স্কাউট অ্যান্ড গাইডস এখানে চেরি ডিস্ট্রিক্টে ভিজিট করতে আমরা এখানে এই অনুষ্ঠানটা করি। ব্যুরো রিপোর্ট হুগলি। রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল সিঙ্গুরের এসএফআই ও ডিওয়াইএফআই এর লোকাল কমিটি। করোনা অতিমারিতে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো এসএফআই ডিওয়াইএফআই এর সিঙ্গুর লোকাল কমিটি। এদিন তাদের উদ্যোগেই সিঙ্গুরে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। শিবিরে ডিওয়াইএফআই ও এসএফআই এর কর্মীদের মধ্যে মোট 42 জন রক্তদান করেন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ব্লাড ব্যাংক এখানে এসে রক্ত সংগ্রহ করেন। একদিকে করোনা অতিমারি, অন্যদিকে প্রচণ্ড গরম, এই পরিস্থিতিতে আবারও রক্ত সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে। সেই রক্ত সংকট কিছুটা দূর করতেই এই শিবির বলে জানান উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। মৃতার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ চাঞ্চল্য ভদ্রেশ্বরে। দেড় বছর বন্ধ গির্জা, যিশুই ভরসা ব্যান্ডেল চার্চ এলাকার ব্যবসায়ীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে এবং ফেসবুক আর ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।